আসসালামু আলাইকুম। শাপলা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আসলাম দোহারে জিয়র রহমান স্যারের বাড়িতে। আমরা তিনতলার সিঁড়িতে উঠতেছি। এটা হলো তিনতলার সিঁড়িতে মার্বেল, সিঁড়িতে মার্বেল ফিটিং করা হয়েছে, স্পটলাইট দেওয়া আছে, স্পটলাইট খুলে ফেলা হয়েছে যেহেতু এখনও ওয়াশেবল কাজ বাকি আছে ওয়াশিংয়ের জন্য, এই জন্য আপনার বাকি আছে, এই জন্য কাজ কমপ্লিট হলে লাইটিং করে লাগাই দিবে। আমরা তিনতলার টপ ফ্লোরে উঠতেছি, এটা তিনতলার ফ্লোর। আমরা জিপসাম ডেকোরেশনের যে কাজগুলো করা হয়েছে আপনারা দেখছেন যে এই যে সিঁড়ি দেওয়া হয়েছে আর কি, গ্রিল, খুব সুন্দর একটা গ্রিল, সিম্পলের ভিতরে কারুকার্য। এটা হলো আপনার কাঠের, খুব মসৃণ। আমরা তিনতলার যে টপ ফ্লোরে কাজ করছি এটা হলো একটা হলরুমের মতো, বিশাল একটা হলরুম। নিচে সোফার ব্যবস্থা আছে, আপনারা দেখেন সৌদি আরবের মতো যে সোফাগুলো বসে সেভাবে সোফাগুলো রাখা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো আপনার একটা ডিজাইন করা হয়েছে, ডিজাইনের ভিতরে ফিতা লাইটের ব্যবস্থা আছে কিন্তু লাইটটা এখন জ্বালানো হয় না, এটা ফ্যান লাগানো আছে। আপনারা দেখছি যে কালোর যে অপশনটা আছে এটার উপরে ভিতরে ফিতা লাইট আছে কিন্তু ফিতা লাইট লাগানো হয় না এখনও, কাজ কমপ্লিট হয় না পুরোপুরি, যেহেতু কাজ কমপ্লিট আনকমপ্লিট অবস্থায় আমরা ভিডিও করতেছি। মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়েছে। এটা হলো একটা ঝাড়বাতি, সুন্দর একটা ঝাড়বাতি, খুব সুন্দর একটা ঝাড়বাতি, যে আমরা রাউন্ড করে দিছি, রাউন্ড করে যে ডিজাইনগুলো করা হয়েছে। আমরা একটা বেডরুমে ঢুকতেছি, এটা একটা বেডরুম, বেডরুমে যে সিলিংগুলো করা হয়েছে এটা হলো আপনার বেডরুমে জালি কেটিং দিয়ে যে সিলিংগুলো করা হয়েছে, এটা হলো জালি কেটিংয়ের মাঝে জালি কেটিং, লাইটটা এখনও লাগানো হয় না। আমরা জালি কেটিংটা আজকে ফিটিং করলাম, লাইটিংটা এখনও ফিটিং করা হয় না। আপনারা দেখছেন এটা ক্যাবিনেট করা আছে, ওয়াল ক্যাবিনেট খুব সুন্দর করে তাদের পছন্দ মতো ডিজাইন করে। এটা হলো জানলা, জানলার সামনে একটু বসার জন্য একটা স্পেস আছে। এটা হলো আপনার ওয়ালে যে বিট করা আছে, আমরা জিপসাম দিয়ে যে বিটগুলো করা হয়েছে আপনারা দেখতেছেন খুব সুন্দর করে, সিম্পল, খুব সিম্পল করে বিটগুলো করা হয়েছে। নিচেও যে বিটগুলো করা হয়েছে আর কি, নিচেও বিটগুলো করা হয়েছে, পুরো ফ্রেমটাই, পুরো দেওয়ালটাই এগুলো পারফিট হিসাবে, এই যে দেওয়ালটা করা হয়েছে পারফিট হিসাবে এগুলো, বা কন্ট্যাক্টে আপনাদের চাইলে আপনাদের কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো ডিজাইনে। আমার ওয়াল ফ্রেমের অনেক ডিজাইন আছে। এটা আপনার এই পাশ থেকে লাইটিংয়ের ব্যবস্থা আছে, লাইটিংটা এখন লাগানো হয় না, আপনার এই সাইড থেকে লাইটিং ব্যবস্থা আছে, লাইটিংটা যেহেতু কমপ্লিট, কাজ কমপ্লিট হয় না এখনও, আনকমপ্লিট অবস্থায়। আপনারা দেখছেন যে জালি কেটিংয়ের যে ডিজাইনটা খুব সুন্দর করে, আপনারা চাইলে আপনাদের যে কোনো মডেল, যে কোনো ডিজাইন গর্জিয়াস করে করতে পারেন। আমরা আরও একটা বেডরুমে ঢুকবো। আপনি এটা দেখেন একটা ফ্রেম করা আছে, ওয়াল ফ্রেম। আমরা আরও একটা বেডরুমে ঢুকবো, এটা একটা বেডরুম, জালি কেটিংয়ের কাজ চলতেছে। এই যে জালি কেটিং একটা শিট, অ্যাক্রিলিক শিট বলি আমরা, জালি কেটিংয়ের এই যে ফ্রেমটা আছে এটা আপনার বসবে, এটা বসবে, এটা জালি কেটিংয়ের অ্যাক্রিলিক শিট। আর একটা বেডরুমে ঢুকতেছি, এটা আপনার ভিন্ন ভিন্ন ডিজাইন, ভিন্ন ভিন্ন মডেল দেওয়া হয়েছে। এটা আর একটা সিলিং, আপনারা দেখতেছেন যে যে সিলিংটা করা হয়েছে এগুলো পার স্কোয়ারফিট হিসাবে 250 টাকা 300 টাকা পার স্কোয়ারফিট, লাইটিং সহ, লাইটিং ছাড়া, বা এন্টিক কালার, বিভিন্ন কালার, যে কোনো কালার গাছ। এই এই জালিটাই, এই জালিটাই ডবল পার্ট, এইটা এইটার মাঝে বসবে, এটার মাঝে জালিটা বসবে। ইনশাল্লাহ কম কাজ কমপ্লিট হলে, সময় হলে আরও পুরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওয়াল, ওয়াল ফ্রেম দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনে কাজ করে থাকি, এগুলো গ্যারান্টি আছে। সিলিং সাধারণত 30-40 বছর গ্যারান্টি দেওয়া যায়, সমস্যা হয় না। ওয়ালে আপনার ওয়ালেটটা ই করা আছে, ইনশাল্লাহ কাজটা ভালো লাগলে আপনারা চাইলে আপনাদের গ্রামের বাড়িতে এই ধরনের কাজ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে জিপসাম ডেকোরেশনে কাজ করে থাকি। দুই পাশে ফ্রেম দেওয়া আছে, এই একটা ফ্রেম, এই পাশে একটা ফ্রেম। সবাইকে আসসালামু আলাইকুম।